প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি চলে আসলাম কাউরান বাজার, আর আপনাদেরকে একটু ইলিশ মাছের আপডেটটা দিব। তো আজকের বাজারে ইলিশ মাছ কত করে চলছে একটু জানাবো, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ মুসলিম। মুসলিম কাকা, কাকা ইলিশ মাছ এখন নদীতে কেমন ধরা পড়ছে একটু বলবেন? নদীতে এতদিন মাছ ছিল না, এখন মোটামুটি একটু মাছ ধরা পড়তেছে। এখন কি দামটা কি সস্তা আছে নাকি? হ্যাঁ, এই মাছ আগে বেচতাম 1200 টাকা কেজি, এখন বেশি 900 টাকা কেজি। 900? হ্যাঁ 900 টাকা, এটা ওজন লাগা 450 গ্রাম। মানে যেটা বলতে চান ইলিশ মাছ ছিল 1200 টাকা কেজি, এখন একটু সস্তা না? হ্যাঁ এখন শুনতে, এখন 900 টাকা কেজি। এখন সামনে কি আরো সস্তা পড়বে? হ্যাঁ আরো সস্তা, ঈদের পরে, কুরবানির পরে। আচ্ছা আচ্ছা, এটা কতটুকু ওজন কাকা একটু বলেন? 750 গ্রাম। 750 গ্রাম না? হ্যাঁ। আর এটা আছে কি একটু একটা হাতে নেন তো কাকা, দেখি একটা ইলিশ মাছ 750 গ্রাম না? জি। 900 টাকা দিছিলেন। আর মুক্তার ভাই আসসালামু আলাইকুম। আর এটা দিছিলেন কত? এটা 750, 650 গ্রাম, 600 গ্রাম। 650 গ্রামের মাছটা ছিল 750। বড় জাতের কি ইলিশ মাছটা নাই কাকা? বড় আছে, আছে। আপনার কাছে আছে? না আমার কাছে না, ওটা বড় মাছ চলে না। আজকে লাগু দি এটা। থ্যাংক ইউ কাকা। আপনার দাম যে আপনাকে দাম কি বেশি রাখবো? তো দর্শক আপনাদেরকে একটু দামটা জানিয়ে দিলাম যে এটা বিক্রি করছিল 650 গ্রামের যে ইলিশ মাছটা 750 টাকা, আর এই পাশের যে ইলিশ মাছটা এটা বিক্রি করছিল 900 টাকা। 900 টাকা বিক্রি করছিল কাকা। এটা কোন নদীর মাছ এটা? ও ভোলার না? ও ভোলার মাছ, এখন সব ভোলার না? ভোলার ইলিশ মাছ।